বেধংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল কল্পনা সরকার নামে এক মহিলার বসত ঘর। ঘটনা মোহনপুরের তারানগরে সোমবার গভীর রাতে। কল্পনা সরকারের বক্তব্য, অগ্নিকাণ্ডের এই ঘটনাটি নাশকতামূলক। সোমবার উনি মেয়ের বাড়িতে বেড়াতে চলে গেলে গভীর রাতে ঘটনাটি সংঘটিত হয়। মঙ্গলবার সকালে কল্পনা সরকার প্রতিবেশীদের কাছ থেকে ওনার বসতঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে তারানগরে ছুটে এসে দেখেন ওনার বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে ওনার প্রয়োজনীয় কাগজপত্র, নানা আসবাবপত্র সহ নগদ 95,000 টাকা ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি জানান। ঘটনাটি সিধাই থানায় জানানো হয়েছে। আমি বাড়িতে আসলাম না, মায়ের বাড়ি ডাক্তার যাইতাম, শরীর ভালো না, বড় আগুন লাগাই দিচ্ছি। আমার দুনিয়ার কাগজপত্র সব আসলো, 50,000 টিয়া গড়ের টিয়া ঢুকছে, আর 47,000 টিয়া লুনুল ইসলাম আশীর্বাদের। এই যে অবস্থা, কাগজপত্র, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আর আমার বাপের কাগজপত্র, মার কাগজপত্র, রেশন কার্ড, এরপর ভাতার বই সব।